আমরা বলবো যে রাজ্যে কি প্রশাসন চলছে, একটা সরকার চলছে, নাকি একটা বর্বর আচরণ চলছে, না সন্ত্রাস চলছে? আমাদের স্যারেরা, এই যে স্যারেরা বলছেন, সবাই বলছেন, এটা কি আমাদের উপর অন্যায় অবিচার? এটা কি সন্ত্রাস চলছে? এটা কি কি ধরনের চলছে? এটা কি রাষ্ট্রীয় সন্ত্রাস চলছে? আমাদের যে এই শিশুরা সহ মায়েরা, শিক্ষিকারা, স্যারেরা সবাই ঘুমিয়েছিলেন, 6টার আগেই ওনারা এসে মানে টানা হেঁচড়া করে বাচ্চাদের ঘুম থেকে তুলে, মানে কি বর্বর আচরণ মহিলাদের সঙ্গে পর্যন্ত! এটা সরকার মানুষ, ওরা মানুষ! তোমরা চাকরি দিচ্ছ না, আজকে 51 দিন আমাদের গণ অবস্থান, গণ অবস্থানের সময় ওনারা আমাদের দাবি মানেনি, আমাদের আন্দোলনে একদিনও আসেননি কথা বলতে, এবং শিক্ষা দপ্তরে কতবার যাওয়া হয়েছে কিন্তু কোন রকম সুরাহা হয়নি, আমাদের চাকরির ব্যাপারে কথা বলেনি, রাজ্যের একটা মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি, 2 মাস ধরে আমাদের চাকরির, 2 মাসের মধ্যে চাকরি দেওয়ার কথা বলেও তিনি কথা থেকে ফিরে গেলেন, এরকম মানে অসত্য ভাবে, মানে কি ধরনের, কি বলবো, যে কথা থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্টে যান, আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেননি। কালকে আমরা মশাল মিছিল করেছি, এটা দেখে আমরা তো সন্ত্রাসী নয়, আমরা তো শিক্ষক, আমরা এতদিন সুশৃঙ্খল আন্দোলন করছিলাম, আমরা তো কিছু করছিলাম না, বরং সন্ত্রাস ওনারা করছেন। আজকে মায়েরা শিশুরা ঘুমিয়েছিল, তাদেরকে টানা হেঁচড়া করে আমাদের স্যার ম্যাডামের কি বলে জামা কাপড় ছিঁড়ে ফেলেছেন। এটি কি ধরনের, এই ধরনের কি আরম্ভ করেছে? এটাকে তারা কি ভাবছে যে এইভাবে 10,300 শিক্ষকদের উপর আক্রমণ করে, মানে প্রশাসনকে কাজে লাগিয়ে, পুলিশকে কাজে লাগিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চান, কি করতে চান? এগুলো কি করছেন? এগুলি কি গায়ের জোরে করা হচ্ছে? এভাবে কোন একটা সরকার চলতে পারে না। একজন মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখতে পারেননি, আমাদের শিক্ষকদের উপর একটা বর্বর আচরণ করা হচ্ছে, এটা তো আমরা মনে হচ্ছে যে আমাদের আমাদের উপর ত্রিপুরা রাজ্যে একটা সন্ত্রাস চলছে, একটা সন্ত্রাস চলছে। আমাদের স্যারদেরকে ঘুম থেকে তুলে, ম্যাডামদেরকে ঘুম থেকে তুলে, ম্যাডাম নেই টয়লেটে গেছেন, তার ব্যাগ নিয়ে গেছে, তার বাচ্চাকে টানা হেঁচড়া করে নিয়েছেন, জামা কাপড় ছেড়ে ফেলা হচ্ছে, এই ধর এগুলো কি? রাজ্যের মানুষ কিন্তু ক্ষমা করবে না, আর 10,000 যে পাওয়ারটাকে কোনোদিন ছোট দুর্বল ভাববেন না, দুর্বল ভাববেন না। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলতে চান, কি করতে চান? স্বরাষ্ট্র দপ্তর আপনার আজকে পুলিশ যে আচরণ করছে, এটা আপনার নির্দেশ ছাড়া হচ্ছে না, আপনার নির্দেশে হচ্ছে, এবং আমরা আমাদের আন্দোলন কিন্তু জারি রাখবো, আমরা কিন্তু আমাদের চাকরির লড়াই থেকে এক পা পিছু হব না, পিছু পা হব না। সুতরাং আমাদেরকে এইভাবে যা নোংরামি আপনারা শুরু করেছেন, এগুলো কিন্তু নোংরামির বলবো, আপনারা গায়ের জোর খাটাচ্ছেন, আপনারা প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদেরকে এইভাবে টেন্ট ভেঙে দিয়েছেন আজকে 52 দিন ভোরবেলা। এরপরে আপনারা যদি কোনো খারাপ কিছু হতো, কোনো ইনসিডেন্ট হতো, তারপরে আপনারা 144 জারি করতে পারতেন, কিন্তু 144 জারি করছেন কিসের জন্য? কার সাথে আপনারা 144 ধারা জারি করেছেন? 44 ধারা জারি করার আগে টেন ভেঙে দিয়েছেন, কোন রকম নিয়ম কানুন আপনাদের লাগে না, আপনাদের ক্ষমতা আছে, এর জন্য কি আপনারা নিয়ম কানুন বাইরে কাজ করবেন? আপনারা গায়ের জোরে সব করছেন, ত্রিপুরার মানুষ আপনাদের ক্ষমা করবে না, 10,323 শিক্ষক পরিবার আপনাদের ক্ষমা করবে না, এই আন্দোলন চলতে থাকবে। আপনারা কিন্তু মনে করবেন না যে 10,323 এই টেন ভেঙে দিয়ে আপনারা মানে আপনাদের ক্ষমতা কাজে লাগিয়ে, প্রশাসন কাজে লাগিয়ে এইভাবে আপনার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, আপনারা ঠিক করেননি, আপনারা অন্যায় অবিচার করছেন, এটা বর্বর আচরণের সমান, আপনারা বর্বরতা করছেন, সারা রাজ্য দেখছে, সারা দেশ দেখছে, আপনারা ত্রিপুরা রাজ্যে 10,323 শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছেন, এটা একটা কালো অধ্যায়, এই কালো অধ্যায়ের জন্য আপনারা দায়ী থাকবেন। এই আজকে যা হয়েছে শিক্ষকদের উপর, বাচ্চাদের উপর, মানে শিক্ষিকাদের উপর, ঘুম থেকে টেনে তুলে অ্যারেস্ট করা হয়েছে, টয়লেটে গেছেন ম্যাডামরা, তাদের ব্যাগ নিয়ে চলে গেছেন, বাচ্চাদেরকে টেনে টেনে আপনারা তুলেছেন, গাড়িতে অ্যারেস্ট করেছেন, এটা বর্বর আচরণ ছাড়া আর কিছু না। আমরা কিন্তু আমাদের ক্ষমা করব না, ত্রিপুরা রাজ্যের পাশে আপনাদের ক্ষমা করবে না, কারণ আমরা সুশৃঙ্খল ভাবে ত্রিপুরা রাজ্য দেখেছে, ত্রিপুরা রাজ্যবাসী আমাদেরকে সাহায্য করেছে, আপনারা আসেননি। সুতরাং আমাদের আন্দোলন থামবে না, আমরা কিন্তু আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ আমরা চাকরি না পাচ্ছি, এবং আমাদের যাদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হচ্ছে তাদেরকে অবশ্যই মুক্তি দিতে হবে, এটা আমরা বলবো, এবং আমরা আন্দোলন জারি রাখবো, আমরা আমাদের কথা রাখবো, কিন্তু আপনাদের মতো না, আমরা কথা দিয়ে কথা পাল্টে যাই না, কিন্তু আমরা যে কথা বলি সেটাই করি। আপনি পাওয়ারে থেকে আপনি মানে সকালে এক কথা বললেন, বিকালে আরেক কথা বলেন, পাল্টে যান, আমরা পাল্টাই না, আমরা যেখানে থাকি কথা দিই, আমাদের মুখের কথার দাম আছে, আমরা শিক্ষক,